আল্লাহু আকবার যারা বলে তাদেরকে দরকার নাই, জয় শ্রী রাম যারা বলে তাদেরকে আমাদের দরকার। অ্যাকশন বোধ হয় শুরু হয়ে গেছে পদ্মা সেতুতে, এমন কোনো দিন যায় না যেদিন অ্যাক্সিডেন্ট হয় না, একবার ট্র্যাক উল্টে যায়, গাড়ি উল্টে যায়, কত রকমের কত কিছু যে হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধন হলো, 200 কোটি টাকা বাজেট, একটা সেতু উদ্বোধন করতে 200 কোটি টাকা বাজেট, কেমন লাগে? খুব ভালো নাকি? আচ্ছা, এখন এখানে কোরআন তেলাওয়াত হইল, কোরআন তেলাওয়াতটা নিয়ে শুধু বাংলাদেশে নয় পুরো দুনিয়া ধিক ধিক ওয়াথু তেলাওয়াত হয় নাই, কোরআনকে অপমান করা হয়েছে। আমি বোধহয় বেশি বলেছি, বাংলাদেশ এমন একটা দেশ, সোনার দেশ, এই দেশে কোনো জিনিসের অভাব নাই। যেই দেশের আমাদের সোনার ছেলেরা এক ডজনেরও বেশি বার আন্তর্জাতিক হেফজুল কোরআন কেরাতুল কোরআন প্রতিযোগিতায় 106টা দেশকে পরাজিত করে বাংলাদেশের সোনার ছেলেরা প্রথম হয়েছে। সেখান থেকে একটা ছেলে বোধহয় নেওয়া যাইতো না নাকি? না, ওদেরকে দরকার নাই। যারা ইসলামের কথা বলে তাদেরকে দরকার নাই। হ্যাঁ, আল্লাহু আকবার যারা বলে তাদেরকে দরকার নাই, জয় শ্রী রাম যারা বলে তাদেরকে আমাদের দরকার। অ্যাকশন বোধ হয় শুরু হয়ে গেছে পদ্মা সেতুতে, এমন কোনো দিন যায় না যেদিন অ্যাক্সিডেন্ট হয় না, একবার ট্র্যাক উল্টে যায়, গাড়ি উল্টে যায়, কত রকমের কত কিছু যে হচ্ছে। পদ্মা সেতু বিশ্বের মধ্যে 122 নম্বর বড় সেতু, 122 নম্বর। তাহলে বোঝা যায় এর আগে এর চেয়ে বড় আরো 121টা সেতু দুনিয়াতে আছে, তার কোনটা উদ্বোধন করতে এত বাজেট, এত চিল্লা চিল্লি, এত রকমের জাতীয় জরুরি অবস্থার মতো, এত কেয়ামত, এত কেয়ামত। পদ্মা সেতু আমাদের গর্ব, এটা উদ্বোধনকে আমরা মোবারকবাদ জানাই, এটা আমাদের সম্পদ। আমার দুঃখ লাগে একজন মানুষের মুখ দিয়ে বের হতে শুনি নাই আলহামদুলিল্লাহ, একজনের মুখে বোধহয় শুনেছেন, একজনের মুখে আল্লাহ শকর আমরা পদ্মা সেতু উদ্বোধন করছি। আল্লাহ শকর কেউ করে না, সবাই বন্দার শকর, কি অমুকের শকর, অমুকের শকর, অমুকের শকর। মিশরের লোকেরা বলেছিল ফেরাউনের শকর, নমরুদের শকর, তমরুদের শকর, আল্লাহ শকর কেউ করেনি, আল্লাহ ধরে নাই বোধ হয়। মক্কা বিজয় হয়েছে, প্রত্যেক সাহাবার মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, কি হুদাইবিয়ার সন্ধি হয়েছে, বদরে বিজয় হয়েছে, প্রত্যেক মুসলমানের মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। তাইলে আমরা আল্লাহর কাছে আসি, আল্লাহর শুকর করছি, আল্লাহ মাফ করুন দেশটা আমাদের, বিপর্যয় হলে আমরা সবাই কষ্ট পাব। লক্ষণ বেশি ভালো না, লক্ষণ বেশি ভালো না, বোধহয় বিদ্যুৎ এটা দিয়েই শুরু, এটা দিয়েই শুরু। আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, আল্লাহ তুমি আমাদের সরকার যত প্রচেষ্টা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এটার মধ্যে বরকত দান করো, যেন আমরা বিপর্যয়ের মুখে না পড়ি। বিদ্যুতের জন্য যত কিছু করা হয়েছে গত এক যুগ সোয়া এক যুগ পর্যন্ত, এগুলো সব টেম্পোরারি, জোড়া তালি, পারমানেন্ট কোনো কিছু করা হয় নাই। আর কুইক রেন্টালের নামে এগুলা সব কিছু ভাগ আদম আলী নিয়েছে, কিছু কদম আলীকে দিয়েছে, কিছু কব্বদ আলীকে দিয়েছে, কিছু মোটা আলী, কিছু সিকন আলী, নিজেরা নিজেরা যে সবাই ভাগযোগ করে খা, ভাগযোগ করে খেতে খেতে মূল জায়গায়। আমাদের দেশে রোডের মতো একটা রোডে মঞ্জুর হয় 100 কোটি টাকা, এখন এই টাকাটা ছাড়াইতে সেই ডিপার্টমেন্টাল অফিসে দেওয়া লাগে 1 লাখ, লাগে না বোধ হয়, লাগে না বোধ হয়। এরপরে সেখান থেকে এটা নামিয়ে আনলে
এক কন্ট্রাক্টর এটা কন্ট্রাক্ট নেয় যে আমি এই রাস্তাটাই বিল্ডিংটা করে দেব। এখন এই কন্ট্রাক্টরকে আবার গিয়ে দশজন সাব কন্ট্রাক্টরে ধরে, আপনি বড় মানুষ মোটা মানুষ, এখানে গ্রামে গেলে আপনার কষ্ট হবে, আপনি কত কোটি টাকা নিছেন? দশ কোটি টাকা। কয় ঠিক আছে, আপনাকে আমরা এত লাভ দিয়ে দিলাম, আপনি এইটা আমাদের কাছে হস্তান্তর করেন, বিক্রি করে দেন, এরকম বোধ হয় না? এখন এই সাব কন্ট্রাক্টরের কাছে আবার গ্রামের কিছু কন্ট্রাক্টর যাইয়া এটাকে কয়েকবার কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট বিক্রি হইতে হইতে সর্বশেষ যে বেটাই কিনেছে এই বেটাও তো কিছু লাভ করবে নাকি? লাভ করতে করতে পশ্চিমী দুনিয়া, দুনিয়ার উত্তর বেল্ট, সিঙ্গাপুর থেকে শুরু করে ফ্রান্সের প্যারিস, এই সকল উন্নত শহরগুলোতে একটা রাস্তা তৈরি করে পঞ্চাশ বছরের গ্যারান্টি, পঞ্চাশ বছরের গ্যারান্টি। আর আমাদের দেশে একটা রাস্তা তৈরি করতে পঞ্চাশ বছরের গ্যারান্টি, তাদের যেই টাকা খরচ হয় আমাদের খরচ হয় তার পাঁচ গুণ। পঞ্চাশ বছরের গ্যারান্টিওয়ালা দেশের চেয়েতে আমাদের খরচ হয় পাঁচ গুণ। এক বছর পরে দেয়া যায় কি? রাস্তার কাম শেষ। তাহলে ওই যে ভাগ করতে করতে খাইতে 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 রাস্তায় এসে সামান্য নামকা আসতে, এরকম বোধ হয় নাই? বলতে গেলেও তো বিপদ কি থাক। আমি এই জন্যই বলছি, এই যদি হয় বিদ্যুৎ এটার ব্যাপারে এইভাবে কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট দিতে দিতে আসল জায়গায় ওই ওই রকম, যার জন্যে মূল বিদ্যুৎ উৎপাদনের যে সেক্টরগুলো আছে এগুলা সেইভাবে করা হয়নি। ইউক্রেন যুদ্ধে গ্যাসের দাম বেড়ে গেছে, যার জন্যে মেশিনপত্র ঠিকমতো চালানো যায় না, বিদ্যুতের প্রোডাকশন দেওয়া যায় না। এখন ইউক্রেন যুদ্ধের আগে সোয়াবিন তেলের দাম বোধ হয় বাড়ে নাই, গোলালুর দাম কোনটার দাম বাড়ে নাই, এখন এসে ইউক্রেনের যুদ্ধ, তাহলে শুতে একটা আন্তর্জাতিক পর্যায়ে, কিন্তু আসলে সারা গায়ে ক্ষত, ওষুধ দেব কত, অবস্থাটা এই। পুরা জাতি প্রত্যেকটা সেক্টর এইভাবে পৌঁছে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঘুনে খেয়ে ফেলেছে। আর ঘুন পোকা যদি একবার খায় সেটার বাইরের স্ট্রাকচারটা দেখা যায়, কিন্তু ভিতরে খালি ফাঁকা, কোন সময় ভেঙে পড়ে দুমড়ায় পড়ে এটা বলা যায় না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, সকল রকমের বিপর্যয় থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে রক্ষা করো, বাংলাদেশকে হেফাজত করো। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আজানের সাথে ভোর হয়, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আজানের সাথে সন্ধ্যা হয়, এই দেশ এমন একটা দেশ যেই দেশকে বলা হয় কান্ট্রি অফ দ্য মস্ক, যেই দেশের রাজধানীকে বলা হয় সিটি অফ দ্য মস্ক। দুনিয়ার এত মসজিদ, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই যত মসজিদ ঢাকা শহরে আছে। পুরান ঢাকার বংশাল রোড নাজিরা বাজার, যারা গেছেন দেখেছেন, এক জায়গায় দাঁড়াইবেন আজান শুরু হয়েছে, এখন দাঁড়িয়ে দেখবেন চারিদিকে কি, হ্যাঁ এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, এইদিকেও আজান, ঠিক কিনা বলেন? মাগরিব কি ওয়াদিও মে গুঞ্জি আজান হামারি, থামতা না থা কিসি সে সাইলে রওয়া হামারা। পাশ্চাত্য জীবন, আমেরিকা যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, রাশিয়া যান, চায়নার মতো দেশে যান, আলহামদুলিল্লাহ সেখানে গেলেও আল্লাহু আকবারের আওয়াজ, আজানের আওয়াজ, এটা আসে না নাই? দুনিয়ার কোন দেশে নাই? কোন দেশে বেশি আছে? কিন্তু আছে, কিন্তু আছে। তাহলে মুসলিম উম্মা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মতি নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কথাগুলো বললাম তার উপসংহার এই আয়াতটা।
তোমাদের কাজ সৎ কাজকে সমর্থন করবে, দুই নম্বর কাজকে কি বিরোধিতা করবে, সেটা সবার সামনে ডিসকভার করবে। সবার সামনে বাজারে আম কিনতে যান, আমের পচা কিনার উপরের দিকে, কাঁঠাল কিনতে যান, কাঁঠালের মেশা কিনার উপরের দিকে, মাছ কিনতে যান, মাছের কান যেটা উল্টে গেছে পোকায় খেয়ে ফেলেছে সেটা উপরের দিকে না নিচের দিকে, বিক্রেতা সব কিন্তু মুসলমান, বিক্রেতা সব কিন্তু মুসলমান। قال رسول الله صلى الله عليه وسلم من غش فينا فليس منا আমের পসা দিক যে নিচের দিকে দিয়ে লুকায় রাখলো সে আমার উম্মত নয়, কাঁঠালের মেশা দিক যে গোপন করে রাখলো সে আমার উম্মত নয়। ভাই লন আমেরিকা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে সেখানে দোকানে যাবেন একটা জিনিস কিনবেন, কিনার পরে আপনাকে দুই রকম চিন্তা করা লাগবে না, এক রকম হলো দুই নম্বর তিন নম্বর নাকি এই চিন্তা করা লাগবে না, কারণ দুই নম্বরের কোনো কারবার ওই দেশে নাই। আরেকটা চিন্তাও করা লাগবে না দামে ঠকলাম টকলাম নাকি, কারণ সারা দেশে একদম, সারা দেশে একদম, সরকার এমনভাবে মনিটরিং করে। পেঁয়াজের দাম বেড়েছে বুঝার জন্য বলছি, দেখা যায় কারওয়ান বাজারে পেঁয়াজ 30 টাকা, মোহাম্মদপুর কৃষি বাজারে একই দিন একই সময় সেই পেঁয়াজ 45 টাকা, গুলশান কাঁচা মার্কেটে 60 টাকা। যেই মার্কেটে যারা যেরকম পায় তারা সেইভাবে করে এবং নেয়, তাহলে বোঝা যায় এগুলাকে দেখার মতো নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, ঠিক কিনা বলে বাইরে ভাই? এই যদি হয় আমার এই কথাটা বোধহয় আমি বেশি বলেছি, বেশি বলেছি, এরকম অবস্থা আপনার গ্রামেও আছে, কিন্তু বিদেশে আমি দেখেছি, খোঁজ খবরও নিয়েছি, কোন একটা দোকানদার যদি মার্কেটের নির্ধারিত রেট এটার বাইরে এক পয়সা কম বেশ করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে দোকানটা সিজ করে ফেলে। আমাদের এখানে আমরা এই করছি সেই করছি মূল্য তালিকা লাগাইছি, যত কিছু লাগাইছ কামের বেলায় কি কিছু নাই, যে যেভাবে পারে যার মনে যেইভাবে চায়, যদি এইভাবে করা যায় তাহলে সেই দেশে কোনোদিন বরকত হয় না, সেই দেশে আম জনতা কোনোদিন ন্যায় বিচার পায় না, পাওয়া সম্ভব হয় না। যাক সৌদি আরবে যান, কুয়েতে যান, কাতারে যান, সেখানে গেলে আপনারা দেখবেন কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা মনিটরিং আছে। সেখানে সারা আমিরাত যেখান থেকে যে শহর থেকে এক শহর থেকে আরেক শহরের দূরত্ব শত শত কিলোমিটার, এত দূরে গিয়ে কিনবেন দেখবেন যে সব শহরে এক দাম, সব পণ্যের সব জায়গায় এক রেট, আমাদের দেশের মধ্যে এক রেট। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা কাফেরদের কাছে তো ধরা খাইলাম, মুসলমানদের কাছেও ধরা খাইলাম, দেখা যায় মুসলমান নামে আছি কিন্তু কামে আমরা কাফের বেঈমানের চাইতে আরো নিচে নেমে গেছি। এর কারণ কি?